কামেলে গরখা কে গিরদ জরশাবাদ নাকে সর জরবুর দেখা কে স্তর শাবাদ উজে করে বারে গোহারা বরাদ আজিয়া সোয়ে বরসর আবরাদ এগর তু সঙ্গে খারাম আর মর বুদি চুবা সাহেব দিল রসি গওয়ার ছবি যেই পুরে সোহবতে দশ জন মানুষ গেলে তার আট জন মানুষ পাগড়িওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা সুন্নতলা হয়ে যায় ধরে নিয়ে যায় ওই পিঠটা সহিবীর আর যেই পীরের পাশে পাকাশে জীবন ভরে যায় গান গাইতে গাইতে যাই আর আসি কোনোদিন দাড়ি রাখার অভ্যাস করতে পারলাম না ও জায়গা গাজার আড্ডা আবার আড্ডা ফেন্সি ডিলের আড্ডা নারী পুরুষের অবাধ বিচরণ আর দাড়ি বিহীন যায় দাড়ি বিহীন চলে আসে বিড়ি সিগারেট খাইতে খাইতে যায় সেভাবে চলে আসে জীবন ভরে যায় তার এই স্বভাব পরিবর্তন হয় না আল্লাহর কসম ওই যে কোনো সহি পীরের দরবার হইতে পারে না বুঝে শুনে যাইও চোখ আছে বুকা সাজলি হবে না বাজারে যান বেগুন কিনতি যে দেখেন পাঁচ মন বেগুনের স্তূপ আগ নজরে চোখ দিয়ে তাকাইছেন বেগুন কোনটা ভালো যেটার দিক তাকান সেইটাই ফুটু পোড়া বেগুন চোখ দিয়ে দেখে কেনবেন এই বেগুনের মধ্যে হাত ঢুকই দিয়ে লেজ ধরে ধরে ইন্দুরির মতো একটা টানি টানি বেরোচ্ছে বেগুন এলাকায় মিয়া কয় মন নিবা কয় আধা কেজি তুমি আমার স্তূপটাই শেষ করে দিলে কয় চোখ থাকতি চোখ দিয়ে দেখে ফুটো বেগুন কেনবো না কতক্ষণ চোখ থাকতি চোখ দিয়ে দেখে যদি ফুটো বেগুন না কেন চোখ থাকতি চোখ দিয়ে দেখে ফুটো পীরির কাছে কেন যাও বুকা সাজলি চলবেন আল্লাহ কত মানুষ যাতো সেই সাথে গেছি আল্লাহকে কত মানুষ তো হিন্দুকে উড়াকান দিয়ে যাতো সে জায়গা যাও নাই তো আমাকে ওই যে কাশ্মীর উড়াকান দিয়েছে না ঠাউর বাড়ি বিশ লক্ষ মানুষ যাওয়া হয় সে জায়গাও তো মেলা মানুষ যায় যাস ঠিক ফুটো মানুষ চেনো না বোকা সাজো কামেলে গর খাকে গিরাদ জরশাবাদ নাকে সর জরবুর দেখা কে স্তর শাবাদ জারি গান জায়েজ না না জায়েজ বলেন না জায়েজ গান না জায়েজের জন্য পাঁচটা কারণ এক নম্বরে মিথ্যে কথা থাকা দুই নম্বরে বাজনা বাজনার সাথে দেওয়া তিন নম্বরে নারীরা গাওয়া চার নম্বরে ওর বিষয়বস্তু চরিত্র নষ্ট করার মতো বিষয়বস্তু হওয়া চার নম্বরে চরিত্র নষ্ট করা পাঁচ নম্বরে গানের দলের ভিতরে গজলের দলের ভিতরে ইসলামিক সঙ্গীত যদি হয় তার দলের ভিতরে দাড়িবিহীন পুলাপান রাখা দাড়িবিহীন পুলাপানকে গানের দলের মধ্যে রাইখা তাদেরকে দিয়ে গাওয়ানো এইটা বড় মারাত্মক অপরাধ মারাত্মক অপরাধ মাওলানা আলী হাসান উসামা বলে আর তার এগেনস্টে আর একদল পাগলামি করে আরে বহুত পরীক্ষিত সাবধান সতর্ক থাকবা আমরুদ না বালেক পুলাপান গালের দলে থাকবে না মহিলা থাকতে পারবে না মহিলারা গাইতে পারবে না বাজনা হতে পারবে না মিথ্যে কথা হতে পারবে না চরিত্র নষ্ট করার মতো খারাপ বিষয়বস্তু হতে পারবে না যদি এই পাঁচটা দোষমুক্ত হয় তাহলে তা গাওয়াও যায় শোনাও যায় আর এই পাঁচ দোষের যে কোনো একটা দোষ ওর মধ্যে থাকলে ওইটি হারাম ও জায়গা যাওয়াও যাবে না গাওয়াও যাবে না শোনাও যাবে না কথা বলেন ঠিক কি ঠিক না এই জায়গা যাওয়ার জন্য রেডি হয়েছেন একেবারে গাড়িতে উঠে গেছেন চলেও গেছেন এবার গুনার মধ্যে লিপ্ত হয়ে যাবেন ইতিমধ্যে মনে কামড় দেশে আমার এই পাঁচটা কথা মনে উঠে গেছে সঙ্গে সঙ্গে ফিরে চলে আসছেন ওই গান শুনলে যে পরিমাণ গুনা হইতো সম পরিমাণ নেকি আল্লাহ লিখে দেয় সুদের মধ্যেও নেকি আছে কত নেকি জানেন বিশাল নেকি জীবন ভরে সুদ খাই যত গুণা করছেন না আজকে তওবা করলে সব গুণা নেকি হয়ে যাবে আমি যদি বানাই করতাম তাহলে আমার উপায় ছিল না আল্লাহ পাক নিজেই বলেন ইদাফ লাগুল আযাব ইয়াউমাল কিয়ামতে ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত যে সকল মানুষ এতদিন গুনার মধ্যে ছিল আজকে বয়ান শোনার পরে তওবা করে ফিরে আসলো আর সামনে নেক আমল করার প্রতিজ্ঞা করে রওনা দিল বাড়ির দিকে এই জায়গা থেকে তার বিগত জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ তাআলার নেকি দ্বারা পাল্টাইয়া দেয় জীবন ভরে জিনা করেছো আজকে তওবা করো সব জিনার গুণা নেকি হয়ে যাবে জীবন ভরে সুদ খেয়েছো এখন তওবা করো বিগত সুদের গুণা নেকি হয়ে যাবে জীবন ভরে ঘুষ খেয়েছো এখনই তওবা করো আল্লাহর কাছে মাফ চাও তবে ঘুষ খাওয়া টাকা কয়টা যার যার বাড়ি ফিরে দিয়ে আসতে হবে এ জায়গা আচ্ছা গুরুল্লা ফল্লি খালি কাজ হবে না কাকা এ জায়গা টাকা ফেরত দিতে হবে এক দারোগা আছে আমার
এই দারোগা চার বছরে তিনতলা দালান দিছে দুডিয়ে। এরপরে দারোগা আমার মাহফিল বন্ধ হতে গেছে, ওই এলাকায় মাহফিলি গেছি। এই দারোগা আমার মাহফিল বন্ধ করতে আইসা আমাদের এলাকারই, এই ভাষায় মিলে গেছে বিদায়, শুনতে ভালো লাগছে, দাঁড়ায় দাঁড়ায় শুনছে। আর ওয়াজও সেদিন করছে আড়াই ঘন্টা, কি কইছি তা আমার মনে নাই। নামার পরে আমারে জড়ায় ধরিয়ে এমন কান্না শুরু করছে, কানতে কানতে কয়, হুজুর আজকে থেকে তওবা করলাম, একে একে সব তওবা, কিছু খাও কিছু করব না, সব তওবা, সব কিছু থেকে তওবা। এখন তওবা তো করছে, কেসা প্রথম দিন এলো পকেটে ছিল বেনসন সিগারেট, মুসরায় ভেঙ্গে পাত্তলে ডুলে দিছে, তোরে খাও দুনিয়ার খাবো না, আখেরাতে যে তোর সাথে দেখা হবে। সিগারেটের বড় মজা আছে, নেশা আছে, সিগারেটে মজা আছে না, যারা খায় তারা তো বোঝে। আল্লাহ আখেরাতে জান্নাতে খাবো সিগারেট, জান্নাতে সিগারেট আছে না, কথা কয় না, অবশ্যই আছে। আল্লাহ আল্লাহর কুরআন কইছে, ওয়ালাকুম ফিহা মা তাশতাগী আনফুসুকুম, যা মুখে যা মনে চাইবে তা পাবা, ওয়ালাকুম ফিহা মা তাদাউন, মুখে যা বলবা তাও পাবা। তো দুনিয়ায় আমি আমার উক্কা সিগারেটের পরে এত নেশা ছিল মদ গাঁজায়, আবার উপরে এইটা ছেড়িয়ে দিছি, আর আখেরাতে যে চালি যদি না পাই তাহলে কি আল্লাহ কি হলো কি, তাই দুনিয়াও খালাম না আখেরাতও পালাম না, এত ডবল লস তো করা যায় না। প্রথম দিন সিগারেট মার দিছি, এরপরের থেকে তার তওবার সিস্টেম, যুবকের দিক তাকাও, শোনো আমার আমার দিক তাকাও, তওবার সিস্টেমকে আমি তার থেকে শিখছি, সেই বলছে আমাকে। আল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠে যখন বাইরে যাই, একটা মোমবাতি জ্বালাইয়া এই জিব্বের সাথে লাগাই, কাছে কাছে নিয়ে যতক্ষণ সহ্য হয় অতক্ষণ নেই, যখন আর অসহ্য হয় তখন জিব্বের কয়, জিব্বা এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের চাইতে কোটি গুণ দুর্বল, এই তুমি সহ্য করতে পারো না, তাহলে জাহান্নামের আগুন কি করে সইবা? যদি জাহান্নামের আগুন জিব্বে তোমার নেওয়ার সম্ভব হয় তাহলে দুনিয়ায় হারাম খাইয়ে এই জিব্বের পর এই আগুন দিও, আর যদি আখেরাতের আগুন সহ্য করতে না পারো তাহলে দুনিয়ায় হারামকে জিব্বে দিবা না। সেই থেকে জিব্বের কন্ট্রোল করছি, যাওয়ার সময় ঘর থেকে বেরোনোর সময় মোমবাতি জ্বালাইয়া দুই হাতে সেকা দেই, যতক্ষণ কুলায় কাছে নেই, যখন অসহ্য হই বলি ও হাত এই আগুন সইতে পারো না, ওই আগুন না পারবা না, কাজেই ওই আগুন ধরা লাগে যে কাম করলে সেই জায়গায় হাত দিও না। নির্জন সময় মোমবাতি জ্বালে আমি আমার শরমগাকে পর্যন্ত, লজ্জাস্থানকে পর্যন্ত হিট দিছি, ও শরমগা ও লজ্জাস্থান এই মোমের আগুন সহ্য করতে পারিস না, জাহান্নামের আগুন বিলকুল পারবি না, কাজেই এই আকামের ভিতরে যাওয়া যাবে না। নাম তওবা। এখন কান্তিছে কয়, হুজুর এ তো ওই এমনিতে সামনে টুকটি করলাম, এই যে যে ঘুষ খাইয়ে যে দুটো দালান দিছি ওরটা কি হবে? আমি কই তাকে তাকে না বাড়ি দিয়ে আসতে হবে, কয় যে এক তো দ্বিতীয় হলি দালান বেশি দিতে আমার কাছে টাকা নেই, আর দুই নম্বরে কোন কান জায়গায় কার কাছ থেকে খাইছি, কক্সবাজার থেকে খাইছি, টেকনাফের থেকে খাইছি, চট্টগ্রামের থেকে খাইছি, ওই দিনাজপুর সৈয়দপুর পঞ্চগড় ঠাকুরগাঁও পীরগঞ্জ বীরগঞ্জ কোনজে কোনজে খাই বেড়াইছি, এত মানুষ কতজন মজি হয়ে গেছে, আমি ইয়ে কি আরবো। কইলাম যে ওই দুইটা বিল্ডিং, ওই দুইটা বিল্ডিংটা মাদ্রাসা বানাই দাও, মাদ্রাসা বানাই দিয়ে এই নিয়ত করো যে ওর যা নেকি হবে জাগে টাকা তাকে আমল নামায় নেকি যাবে, তুমি আর ওর কোনো দাবি দেওয়া নাই। আল্লাহ আমি ফেরত দিতে পারতেছি না, উপায় নাই, এই জাগে টাকার বিল্ডিং মাদ্রাসা নেকি তারা পাইগ, আমার এক পয়সারও দাবি নেই, এর তাই করে দিছে, এর তাই করে দিছে, দুটো বিল্ডিং দিয়ে দিছে মাদ্রাসায়, যা করে খা, ফেরত দিতে হবে প্রত্যেক দুই পয়সার বিনিময়ে সাত শরিকাত নামাজ কেটে নেবে আপনার কাছ থেকে, দোকানে মার দিছেন বাকি কিনে এনে কয় সামনে শুক্রবারে দেব, বছরের মধ্যে শুক্রবার আসে না, এরকম কিছু আল্লাহওয়ালা আসে না খরিদ্দার, ব্যানে বাড়ি এসা ব্যানালার কয় কাল নিস, সারা বছর মধ্যে ব্যানালার টাকাটা দেই নেই, তুমি ফিরে বাস স্ট্যান্ডেতে নামিয়ে ভ্যানে উঠে দেও, তোমার দেহার সাথে সাথে ভ্যানে কেন না কাকা পাম নাই হাওয়া সরিয়ে গেছে, কারণ তোমার পকেটে টাকা নাই ওর চাকায় পাম নাই, তুমি হকুবাজ, এত বড় পরিশ্রমী মানুষের টাকা দেন না, বাঠে কাজ করাইছেন কিষেনের টাকাও বাকি রাখে, আছে না নাই, আছে না, আমি ওই দিক এক জায়গায় জাগার নাম কব না, যে গুটিখানি খাবার ইউটিউব দিয়ে আসে সেই এলাকার মানুষের আবার অপমানব এনে জাগার নাম কব না, গেছি যে যে মসজিদের পাশে লাগা একটা রুম, ওই জায়গা কলা গাছ টলা গাছ দিয়ে সুন্দর করে হাল খাতা লেহা, আমি কি মসজিদের এরকম জায়গার দোকানে দোকানদারি আবার হাল খাতা, কয় যে না দোকানের হাল খাতা না, ইমাম সাহেব বেতন বাই পড়ছে তাই হাল খাতা দিছে উঠোনোর জন্য,
ইমামের বেতন মাসের পর মাস বাকি, তোমার বিড়ির টাকা তো বাকি পড়ে না, বিড়ি খা তো বাকি পড়ে না, সিগারেট খা বাকি পড়ে না, মাছ খা বাকি পড়ে না, ভাত খা বাকি পড়ে না, ইমামের টাকা বাকি পড়ে কেন?